আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভিউয়ার্স। অবশেষে অপুকে বেন গাড়িতে করে নিয়ে ঘুরালো ছেলে আব্রাহাম খান জয়। এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এবার প্রশংসায় বাসেন আব্রাহাম খান জয় এবং মুগ্ধ হয়ে যা বললেন সুপারস্টার শাকিব খান। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি মিস করতে না চাইলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অপু বিশ্বাস বিকেলে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে ঘুরতে বের হন। তারপর একটি বেন গাড়িকে দেখতে পান সামনে আমাদের আব্রাহাম খান জয়। তারপর সেই বেন গাড়িতে ওঠার চেষ্টা করেন। এক পর্যায়ে আব্রাহাম খান জয় মানে সেটি চালানোর চেষ্টা করেন। এদিকে অপু হাসতে হাসতে শেষ ছেলের এরকম চেষ্টা দেখে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন ছেলে আব্রাহাম খান জয় বেন গাড়িতে করে আস্তে আস্তে তার মাকে মানে বেন গাড়িতে করে নিয়ে ঘুরাচ্ছে। এই বয়সে যে আব্রাহাম খান জয় মায়ের প্রতি কতটা যত্নশীল এবং মায়ের প্রতি কতটা খেয়াল রাখে এটা দেখে মুগ্ধ হলেন সুপারস্টার শাকিব খান। প্রিয় দর্শক মণ্ডলী, এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয় এবং এরকম একটি ভিডিও দেখে মুগ্ধ হন শাকিবিয়ান ভক্তরাও। শাকিব খান আরও বেশি অবাক হয়েছেন যে এইটুকু বয়সে সে মায়ের প্রতি কতটা যত্নশীল, সে মায়ের প্রতি কতটা খেয়াল রাখে এবং বেন গাড়িতে করে সে তার মাকে নিয়ে ঘুরাচ্ছে। এইটাই তো সবথেকে বড় পাওয়া। এইটুকু বয়সে যে আব্রাহাম খান জয় মায়ের প্রতি কতটা দায়িত্ব এবং খেয়াল রাখে এইটাই বেশি অবাক করেছে আমাদের সুপারস্টার শাকিব খানকে। তারপর এক পর্যায়ে অপু বিশ্বাস বেন গাড়িতে ওঠে বসেন আর সেদিকে আমাদের আব্রাহাম খান জয় গাড়িটি চালানোর চেষ্টা করতেছেন। এক পর্যায়ে তিনি আস্তে আস্তে চালিয়েছেন। এটা দেখে মুগ্ধ অপু বিশ্বাস ছেলের এরকম অপ্রাণ চেষ্টা দেখে। প্রিয় দর্শক মণ্ডলী, এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এবার আব্রাহাম খান জয় ইতিমধ্যে এখন আবার নতুন করে সেলিব্রিটি বনে গেলেন এবং তিনি প্রশংসায় বাসছেন নেট দুনিয়ায়। তাই আপনাদের কেমন লেগেছে আজকের এই ভিডিওটা এবং আব্রাহাম খান জয়কে নিয়ে আপনার যদি কোনো মূল্যবান প্রশ্ন জেগে থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আপনার মহামূল্যবান মতামত।